ও বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই চলেছি সেটি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদের অল্প পড়াশোনা করে পাস করার উপায় আমি বলে দিচ্ছি তোমাদের আগামীকাল পরীক্ষা তোমরা কি কি জিনিসগুলো একটু ফলো করবে সেগুলো একটু বলি তো যারা পড়ে এসছো মানে তোমাদের পড়া সিলেবাস অনুযায়ী তোমরা পড়েছো যারা ঠিকঠাক করে তোমাদের পড়া রয়েছে যারা ভালো রেজাল্ট করতে চাই চাইছ তারা তো শুনবেই তাদের সাথে শুনবে হচ্ছে যারা তোমরা হচ্ছে পাস করতে চাইছো যাদের একদমই ঠিকঠাক করে পড়া হয়নি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিভাবে পাস করবে সেটি তোমাদের বলবো প্রথমে বলি তোমাদের তিনটি শিফটিংয়ে পরীক্ষা হচ্ছে মর্নিং ডে ইভিনিং যার জন্য তোমরা বেশি চিন্তিত যে স্যার তিনটে পেপারে প্রশ্ন হবে কার কোনটা কি কমন আসবে কীভাবে পাবো আদৌ যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো পাবো কি না এই নানান সমস্ত প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে তো দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের একটা সিলেবাস মেন করে নিয়ে যেতে হবে একটা অনুযায়ী আমাদের পড়তে হবে সেই অনুযায়ী আমাদের কিন্তু গিয়ে পরীক্ষা দিতে হবে আমরা যদি এরকম বিভ্রান্তের মধ্যে থাকি কি করব না করব তাহলে কিন্তু আমাদের সাবলি হয়ে যেতে পারে তা আমরা সাবলি কেউই পাবো না তার জন্য কিছু জিনিস ফলো করব। তো প্রথমেই আমি তোমাদের লিখেছি যে ফ্রিতে তোমরা এমসিকিউ নোটস পাবে আমি তোমাদের এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউ আমি তোমাদের দিয়ে দেবো সেইগুলো তোমরা একটু পড়ো পিডিএফ আকারে ঠিক আছে এবং আমার লাস্টের একটি ভিডিওতে যে একশোটি এমসি নিয়ে আলোচনা করব সেটি তোমরা ভালো করে শুনবে ঠিক আছে তার পিডিএফটি আমি তোমাদের দেবো না কারণ ওটা বুঝতে পারবে না ঠিকঠাক কিন্তু আমি মুখে বলবো সেই অনুযায়ী তোমরা এটা শুনবে ভালো করে আর এই যে যেগুলো এমসিকিউগুলো আমি পিডিএফ দেবো এগুলো ভালো করে পড়বে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে তার আগে বলি তোমরা অল্প পড়াশোনা করে কীভাবে পাস করবে তো তার জন্য একটু তোমাদের শুনতে হবে তার আগে দেখি তোমরা এই ভিডিও যে দেখতে পাচ্ছ দেখো শ্বাসক্রিয়ার জন্য জীব বায়ু থেকে গ্রহণ করে পৃথিবীর পরিবেশের পরিবর্তন শুরু হয় খাদক হলো এই সমস্তগুলো তোমরা কিন্তু ফ্রিতে নোটসটা ডাউনলোড করে নিতে পারবে কীভাবে করবে আমি সেটি বলে দিচ্ছি কোথায় গেলে তোমরা পাবে তার আগে আমরা একটু দেখে নেবো যে আমাদের কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে করলে আমরা কমন পাবো সেটি একটু দেখে নাও তোমরা ঠিক আছে দেখো একটি মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে তুলে ধরছি যেটি এনভায়রনমেন্টাল স্টাডিজ বিদ্যা সায়েন্স আর্টস কমার্স মিউজিক গ্রুপ এখান থেকে তোমরা এই সেট ওয়ান থেকে বা সেট এ থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে তোমরা তোমাদের দেখতে হবে শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কবে পরিবেশ পরিবেশে অক্সিজেনের উৎস কী ঠিক আছে মিশন লাইফ প্রকল্প অনুযায়ী আমাদের ব্যবহার করা উচিত কি ঠিক আছে ওপরে সবগুলি ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রথমকে ব্যবহার করেন ট্রান্সলেট এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে লেন্টিং বাস্তুতন্ত্রের উদাহরণ কি ঠিক আছে লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ কি ঠিক আছে এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে ঠিক আছে লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে আমাদের পুকুরের বাস্তুতন্ত্র আর লোটিক হচ্ছে নদীর ঠিক আছে এগুলো একটু দেখে নেবে প্রাকৃতিক সম্পদ হলো দেখে নাও তোমাদের উপরের সবগুলি প্রাকৃতিক সম্পদ বিশ্ব দিবস পালিত হয় সৌরশক্তি হলো এই প্রশ্নগুলো যারা একান্ত পাশ করতে চাইছ শুধুমাত্র তাদের জন্য বলবো এবং তোমাদের আরেকটি কথা বলবো কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবং দু নম্বরগুলো বলে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন দেখবে তোমাদের দেওয়া থাকবে যেগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে ধরো তোমাদের বলল যে তোমাদের বায়ু দূষণের দুটি কারণ লেখো জলদূষণের দুটি কারণ লেখো ঠিক আছে জলদূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম এইগুলো তোমরা একটু ভালো করে জেনে যাও ঠিক আছে আর বানিয়ে লেখার জন্য তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে তোমাদের দিতে পারে সেগুলো নিয়ে আমি একটু বলে দিচ্ছি তোমরা আগে এগুলো দেখে নাও সৌরশক্তি হলো ঠিক আছে অপ্রচলিত শক্তি ব্যবহার অযোগ্য প্রচলিত শক্তি কোনো সম্পদ নয় অপ্রচলিত শক্তি রেড ডেটা বুকে প্রকাশিত হয় ঠিক আছে বিপন্ন জীব প্রজাতির নাম বিপন্ন প্রাণীর নাম আগন্তুক প্রজাতির নাম বিপন্ন উদ্ভিদের নাম ঠিক আছে তো রেড ডেটা বুকে কার কি প্রকাশিত হয় ঠিক আছে কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল অপশান এ ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ ইভি রশ্মি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার তো এখানে আমাদের দশটি প্রশ্ন দেবে এখানে বারোটি দেওয়া আছে এই বারোটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা করবে এবং আমার যে পিডিএফ নোটসটা দেবো সেটা ভালো করে করবে এবং দু নম্বরের প্রশ্নগুলো যেগুলো করবে সেগুলো দেখে নাও লো কার্বন স্টাইল এইগুলো ভালো করে পড়ে যাও লো কার্বন স্টাইল কি সুস্থায়ী উন্নয়ন কি শক্তি প্রবাহ কাকে বলে লিন্ডেম্যানের টেন পারসেন্ট সূত্র কি যদি এই উত্তরগুলো তোমাদের কাছে না থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি এই প্রত্যেকটি উত্তরের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি আলোচনা করে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখলে একদম এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে করে নিতে পারবে একদম এক লাইন দু লাইনে কিন্তু অ্যান্সার ঠিক আছে তো এগুলো একটু যেহেতু কালকে আগামীকাল পরীক্ষা সম্ভব নয় যাদের কাছে তবে আমি বলবো যেগুলো এই মডেল প্র্যাকটিস সেটে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো আগে রেডি করো ভালো করে ঠিক আছে এবং এমসি কিউগুলো ফলো করো এমসিকিউ কিউ দশটা দশটা এমসি মধ্যে তোমরা আরামসে কিন্তু আমি বলে দিচ্ছি ছয় থেকে সাতটা অ্যান্সার করতে পারবে দু নম্বরেগুলোতে তো একটু জোর দেবে দু নম্বরে পাঁচটা দু নম্বরে পারলেও তোমাদের কিন্তু অনেক হয়ে যাবে দু নম্বরে পাঁচটা করলে পাঁচ দুগুণে দশ এদিকে হচ্ছে তোমার ছয় ষোলো নম্বর কিন্তু উঠে গেল তোমরা কিন্তু পঞ্চাশে পনেরোতে পাস ষোলো এবং দুটি বা একটি তোমরা পাঁচ নম্বরে যদি বানিয়ে লিখতে পারো যদি দুই করেও পাও আড়াই করেও পাও তিন করেও পাও ঠিক আছে আমি ধরলাম দুই করে পেলে দুই করে দুটো বানিয়ে বানিয়ে দুটো পাঁচ নম্বরে একটু লিখবে দেখবে দুই প্লাস দুই চার তোমরা কিন্তু ষোলো আচ্ছারে কুড়ি নম্বর পেয়ে কিন্তু পাস করে যাচ্ছ যারা একান্তই সেরকম কিছু পড়ে উঠতে পারো একটু সময় দাও দু তিন ঘন্টা সময় দাও এইভাবে পড়ো দেখো তোমরা প্রত্যেকে পাস করবে ঠিক আছে চিন্তা করবে না তোমাদের যেরকমভাবে পিভি স্টাডি ক্লাসে সাহসানটা ফলো করো সাজেশন দেওয়া হয়েছে সেগুলো পড়ে যাও অন্যান্য অনেক চ্যানেল রয়েছে যেখানে দেখবে তোমাদের বিভ্রান্তিমূলক অনেক প্রশ্ন প্রথমে দিয়েছে এখন সেগুলো দু একটি স্টার মার্ক দিচ্ছে সেরকম করে পড়ো না আমি বারবার বলছি ঠকবে ঠিক আছে তোমাদের পিভি স্টাডি ক্লাসে দেখবে সায়সানটি দেখবে প্রথম থেকে আপ টু লাস্ট অফ দি সায়সান একই থাকে ওই সায়সানের মধ্যেই কোশ্চেনের মধ্যেই কিন্তু স্টারমার্ক বেঁচে দেওয়া হয় আলাদা কোনো এডিটেড কোশ্চেন অন্য জায়গা থেকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো কোন বললাম এখন পড়ে নাও এরকম কিন্তু করা হয় না ঠিক আছে তো দেখে নাও খাদ্য পিরামিড এক্সিটু সংরক্ষণ ঠিক আছে ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো জীব বৈচিত্র্য কাকে বলে এই প্রশ্নগুলো ভালো করে করে দাও এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে ঠিক আছে সবুজ শক্তি কাকে বলে পুনর্ভব সম্পদ কাকে বলে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও এন্ডেমিক প্রজাতি কাকে বলে ধোয়াশা কী এরোসল কী ল্যান্ডফিল কী রিসাইকেল পদ্ধতি কী এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দুই আর একেরগুলো কমপ্লিট করে নাও তারপর পরে পাঁচগুলো যদি পড়া হয়ে থাকে রিভাইজ দেবে যদি না হয়ে থাকে পাঁচেরগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো পড়বে সেগুলোই পড়ে আছে বেশি পড়তে যেও না কারণ মাথাটা ঘেটে যাবে লিখতে পারবেই না তোমরা দেখবে কোনোটা নাম্বার যে তোলার কথা সেটাও তুলতে পারবে না টেনশানে টেনশান ফ্রি হয়ে একদম রিল্যাক্স থাকো কোনো চি চিন্তার করার বিষয় নেই যা পড়ে গেছি ভাববে যা পড়ে গেছে আমি তাই পাবো আমি গিয়ে তাই লিখে আসবো ঠিক আছে সেই স্ট্রিকগুলো আমি তোমাদের বলে দিচ্ছি বড়ো প্রশ্ন কীভাবে লিখবে তার আগে বড়ো প্রশ্ন বলবো কোনগুলো পড়বে দেখো পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো টেকসই বা সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে টিকা লেখো এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাও টেকসই উন্নয়ন কি উদ্দেশ্য ঠিক আছে চারটে উদ্দেশ্য তোমরা পড়ে যাও একদম টু দি পয়েন্ট যদি অ্যান্সার তোমাদের লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এই বড়ো প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের দরকার পড়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি আলোচনা করে দেবো ঠিক আছে জীব বৈচিত্র্য কাকে বলে জীব বৈচিত্র্যের গুরুত্ব পড়ো ঠিক আছে জীব বৈচিত্র্য কাকে বলে জীব গুরুত্ব কী কী হবে জীব বৈচিত্র্য করে আমাদের গুরুত্বটা কী মানে কীসের জন্য আমরা করব বাস্তু গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও প্রশ্নটি একটু জটিল তবে আমি তোমাদের বলবো ক খ এবং গ পড়ো এর সাথে পড়বে উমা পড়বে জলদূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো এই চারটে প্রশ্ন পড়ো ঠিক আছে এই চারটে প্রশ্ন তোমরা আগে রেডি করো এবং এই দু নম্বরগুলো এবং যে একগুলো দিয়েছে এগুলো ভালো করে রেডি করো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে রেডি করো আমি আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে এবং আরেকটি আমি আরও একটি সেট নিয়ে আলোচনা করবো দুটি সেট ভালো করে রেডি করে যাও দেখবে তোমরা একদমই প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের পিডিএফ নোটস কীভাবে পাবে আমি সেটিও বলে দিচ্ছি একটু হোল্ড করো একটু মানে ওয়েট করো আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখে নাও আরেকটি মডেল পেপার রয়েছে আমাদের মিশন লাইফের সূচনা কত সালে হয় দু হাজার তিরিশ এজেন্ডা তিরিশ হবে এটি হ্যাঁ কী হয় জীব বৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত টেকসই উন্নয়ন সংক্রান্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত ঠিক আছে উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কী উত্তর হবে আমি সেগুলো চেক করে দেবো এবং উত্তরগুলো আমি তোমাকে পিন করে দেবো প্রত্যেকটার অ্যান্সার কোনগুলো হবে ঠিক আছে প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ঠিক আছে তোমরা দেখে নেবে উনিশশো সালে পুকুরের বাস্তুতন্ত্রের নাম কী ঠিক আছে লোটিক না লেটিক আগের ইয়েতেই ছিল লোটিক জলের উদাহরণ কি ঠিক আছে ইকোটন কি এইগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে নাও চিরনোবল দুর্ঘটনা ঘটেছিল কত সালে বায়োডাইভার্সিটি কথাটি প্রবতককে ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যারা একান্ত ভয় পাচ্ছ পাস করবো কী করে তাদের জন্য বিশেষ করে এগুলো সেট করা হয়েছে ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো দেখে নাও তোমরা করবেট জাতীয় উদ্যান বক্সন জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান কর্বের জাতীয় উদ্যান উদ্ভিদ উদ্যান কী প্রকার সংরক্ষণ পদ্ধতি উদাহরণ বিওডি এর পুরো নাম কী এবার দেখে নাও তোমরা উত্তরগুলো বিওডি কিসের পরিমাপক ফ্লাই আস কি তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন এক প্রকার হালকা ছাই যা বায়ু দূষণ ঘটায় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেয় দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এবার খুবই গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নে টার্গেট রাখবে ভালো করে যদি দু নম্বরের প্রশ্ন থেকেই তোমরা যদি সাতটি আটটি প্রশ্ন যদি মানে কমন পেয়ে আমি লিখতে পারো তাহলে এখান থেকে তোমাদের কিন্তু আট দুগুণের ষোলো এবং তোমরা এমসি কেউ যদি ছটি চার চার আমি ধরলাম পাঁচটি তোমরা যদি ঠিকঠাক করে উঠতে পারো এদিকে দু নম্বরে তোমরা আমি ধরলাম সাতটা কমন পেয়েছে সাতটা লিখেছে সাত দুগোনা চোদ্দো এবং এমসি কেউতে ছয় চোদ্দো আছে হয় কিন্তু কুড়ি নম্বর এখান থেকে অনাসে উঠে আছে তারপরে তো পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে ঠিক আছে তো এগুলো একটু দেখে নাও সুসাইন উন্নয়ন কী লো কার্বন লাইফস্টাইল কী পরিবেশের উপাদান প্রত্যেকটার উত্তর কিন্তু ভিডিও আকারে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আকারে দু নম্বরের আমি দিয়ে দিয়েছি সেগুলো একটু দেখে নিও দেখবে তোমরা উপকৃত হবেই ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও একটু পারলে তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো দিলাম তোমরা এইভাবে স্ক্রিনশট তুলে নিও ঠিক আছে জীববৈচিত্র্য কাকে বলে দূষক কাকে বলে ল্যান্ডফিল ফিল কী ঠিক আছে এবার দেখো পরিবেশের পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পরিবেশ বিদ্যার গুরুত্ব আলোচনা করো পরিবেশ বিদ্যার প্রকৃতির গুরুত্ব এবং সুস্থায়ী উন্নয়ন এই তিনটে পড়ে যাও এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবেই পাবে ঠিক আছে প্রাকৃতিক মূলধনের উপর সংক্ষিপ্ত টিকা লেখ ওই প্রশ্নটির উত্তরটি যদি না জানা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে জীব অবলুপ্তির কারণ জীব কাকে বলে জীব চারটি গুরুত্ব আর চারটি অবলুপ্তির কারণ বিনাশের কারণ পড়ে যাও পান হান্ড্রেড পার্সেন্ট পবন পাবেই ঠিক আছে ভালো করে পড়ে যাও পরিবেশ দূষণ কাকে বলে এ প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও অনায়াসে তোমরা কমন পেয়ে যাও এবার বলবো তোমরা এমসি কিউর পিডিএফ নোটসটা কীভাবে পাবে তোমরা এমসি পিডিএফ নোটস আমাকে প্রত্যেকে কমেন্টস করে জানিও ঠিক আছে কমেন্টস করার পর আমি তোমাদের একটি গ্রুপ রয়েছে ফার্স্ট সেমিস্টারের গ্রুপ সেই লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওই গ্রুপে গিয়ে জয়েন করো ওখানে আমি পিডিএফ নোটসটা ফ্রি অফ কস্টে তোমাদেরকে সেখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যদি সেখানে প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের পাঠিয়ে দেবো ঠিক আছে তোমাদের এই পিং করে দেবো এখানে পিং করা থাকবে এখানে কি তোমরা ডাউনলোড করে নিতে হবে তোমরা আগে দেখে নাও ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শুনে নিয়ে তোমরা এ করো ডাউনলোড করে নিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী